আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আন্দোলন চলবে জিম্বি করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট নেওয়া হয়েছে কোঠা সংস্কার আন্দোলন কিশোর ফায়াজে রিমান্ড স্থগিত চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নয় জানিয়েছেন কাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার ছয় সমন্বয়কদের সাবারের সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর রিমান্ডের শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে জানিয়েছেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলন চলবে করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট নেওয়া হয়েছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে জিম্বি করে নির্যাতনের মুখে আন্দোলন বন্ধে স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ একই সঙ্গে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা রোববার রাতে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এ ঘোষণা দেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রামে লেখেন সমন্বয়কদের চিম্বি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেখানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটকৃত সমন্বয়করা মুখে গোয়েন্দা সংস্থায় লিখে দেয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সে বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা পদত্যাগ সহ নয় দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কুঠার জন্য সরকার এতগুলা মানুষকে হত্যা করেছে সে হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সিনিয়ররা আগে নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দিবে কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকব তার আন্দোলন চালিয়ে যাব সহ সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লেখেন গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যারা নাহিদ ভাই আসিফ ভাই এবং বাকির ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলেন আমরা যদি নাও থাকি আন্দোলন চালায় নিবা আন্দোলন যাতে থেমে না থাকে আমাদের উপর অনেক ঝড় জাপটা যাবে যারা বাহিরে থাকবে তারাই অন কমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে আন্দোলন চালিয়ে যার ঘোষণা দেয়ার মধ্যে আরও রয়েছেন বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল হাসান মাসুদ মোহাম্মদ মাহিন সরকার সহ সম্পাদক আব্দুল্লাহ সালেহীন অয়ন মুসাদ্দিক আলী ইবনি মোহাম্মদ খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোঠা সংস্কার আন্দোলন কিশোর ফাইয়াজের রিমান্ড স্থগিত রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার সতেরো বছরের কিশু হাসানাতুল ইসলাম ফাইয়াজকে সাত দিনের রিমান্ড নেয়ার আদেশ স্থগিত করেছেন আদালত রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারকে আদেশ দেন ঢাকা এ মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক নিশ্চিত করেছেন জন্ম নিবন্ধন অনুযায়ী ফাইয়াজের জন্ম দুই সাত সালে উনিশ এপ্রিল দুই চব্বিশ সালে এস পরীক্ষায় ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে বর্তমানে সে ঢাকা কলেজের ছাত্র পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে পুলিশের এক সদস্য হত্যা মামলায় সতেরো বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করা হয় তাকে গতকাল ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম হাজির করে পুলিশ পরে তাকিসহ ছয়জনকে দশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয় শুনানির সময় গতকাল শনিবার ওই কিশোরের আইনজীবী আদালতে বলেন তার মক্কেল কিশোর জন্মসনত অনুযায়ী তার বয়স সতেরো বছর উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত ওই কিশোর সহ ছয় জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন চ্যালেঞ্জ করে বলতে যে আমরা আক্রান্ত আক্রমণকারী নয় জানিয়েছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা নই রোববার আটাশ জুলাই রাজধানীর তেজগয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুষ্টদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উবায়দুল কাদের বলেন বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে তারা এখন স্বাধীনতা বিরোধীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান তিনি তাদের ঐক্য আগুন সন্ত্রাস দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন বিদেশ থেকে অনেকই বিবৃতি দিচ্ছেন সেখানে ওয়ান ইলেভেনের কুশিলভ ডক্টর ইউনুসো যোগ দিয়েছেন কারা প্রচারণার বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে সে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি ধ্বংসলীলা দেখুন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নয় এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা নয় ডক্টর ইউনুস আরও সক্রিয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ডক্টর ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন তিনি আবারও সক্রিয় হয়েছেন আগে গোপনে করেছেন এবার তিনি এসেছেন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রোববার আঠাশ জুলাই রাতে ডিবি কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তা এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বার্তায় নাহিদ ইসলাম বলেন কোঠা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিত উদ্বৃত্ত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানান সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি বলেন আমাদের প্রধান দাবি ছিল কোঠার সংস্থার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার পরিবেশ নিশ্চিত লক্ষ্যে দ্রুত করার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানায় বৈষ্ণবী বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমরা আমাদের সব কর্মসূচি প্রত্যাখ্যান করছি প্রসঙ্গত দুই সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোঠা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয় এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয় তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও দেখা যায় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামের অবরোধ দেয় এক পর্যায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন সাভারে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর বৈষ্ণব বিরোধী কোঠা সংস্কার আন্দোলন চলাকালে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস দোকানপাট ও বিগণি বিতানে হামলা ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনা ঘটেছে সাভারে আন্দোলন কর্মসূচি চলাকালীন আগুন দিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন বিশেষ করে সাভারে রেডিও কলোনি থেকে সাভার উপজেলা পরিষদের মূল ফটক এলাকা পর্যন্ত চালানো হয়েছে ধ্বংসজঙ্গ সাভারের কয়েকটি মিষ্টি দোকান সহ বিভিন্ন বিপণী বিতানের সামনে চোখে পড়েছে চিহ্ন মসজিদ সংলগ্ন সার্ভিস লেগের আগুনে গেছে বাস ট্রাক পিক ও মাইক্রোবাস সাভারের উপজেলা সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভিতরে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে গাড়ি এছাড়া অফিসের বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম কালবেলাকে বলেন দুষ্কৃতিকারীদের হামলায় আমাদের অফিসে দুই কোটি ষাট লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকার ক্ষতি হয়েছে হামলাকারীরা মূল ফটক ভেঙে কার্যালয়ে ঢুকে তেরোটি কক্ষ ভাঙচুর করে এবং চারটি কক্ষে আগুন দেয় এছাড়া রাতে এসিসো বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুলচন্দ্র বলেন সাবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার লুটপাট ও করা হয়েছে দুষ্কৃতকারীরা এসি পর্যন্ত খুলে নিয়ে গেছে উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে খাবারের বেশ কিছু জায়গায় চালানো হয়েছে তাণ্ডব এখন পরিস্থিতি স্বাভাবিক রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে জানিয়েছেন ফখরুল কুঠ আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির নয় হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের চোখ ও হাত পা শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে সাবেক এমপি মন্ত্রী সহ সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন ধরে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে রোববার আঠের জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনুসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে